আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে টুইটার এন্ড কোরা মার্কেটিং। টুইটার এন্ড কোরা মার্কেটিংটা মূলত হচ্ছে আমরা ফাইবারের গিগ বা হচ্ছে আপওয়ার্কে যে প্রজেক্ট গুলো ক্রিয়েট করি সেই গিগ এবং প্রজেক্ট গুলোকে হচ্ছে মার্কেটিং করার জন্য এই দুইটা সেক্টরে বা এই দুইটা সাইটে হচ্ছে অর্গানিক্যালি হচ্ছে পোস্ট বা হচ্ছে ব্লগিং ব্লগিং এর মাধ্যমে হচ্ছে শেয়ার করে করে মার্কেটিং করি, এবং এগুলো থেকে হচ্ছে আমার আউটসাইড মার্কেট প্লেস থেকে কিছু ক্লিক, কিছু ইমপ্রেশন, প্লাস হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস থেকে আমাদের বায়ার জেনারেট হয়ে থাকে। আপনাদের ব্যাচের একজনের নাম আর মহাজন, ফেসবুক আইডি আছেন কি? আর মহাজন, ফেসবুক আইডি আর মহাজন, আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করেছেন এবং হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করেছেন এবং কি প্রবলেম পেয়েছেন একটু বলেন। করছি, প্রজেক্ট সাবমিট করছি, পাবলিশ হয়েছে। এখন যদি রিভিউ করতেন তাহলে সুবিধা। আমি করেছি অ্যাপ্রুভ করেছে আপওয়ার্ক? হ্যাঁ, আমলিখাতুন ম্যাম, স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ দেখো করো। স্যার, আমার প্রজেক্টটা আমি ই করতে পারি নাই। এই যেখানে রিকোয়ার এর জায়গায় আমার অ্যাক্সেস একটা ই লেখা আছে, আমি ওখান থেকে আর আগাতে পারছিলাম, একটু যদি দেখতেন। সরি, সারি স্ক্রিন শেয়ার করবো। সরি স্যার, আপনারটাতে কি হয়েছে বলেছিলেন যে হচ্ছে একটা জায়গায় প্রবলেম জি, হয়েছে, এই স্ক্রিনটা একটু শেয়ার রিকোয়ারমেন্টে করো, স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা দেখাবেন। ডেসক্রিপশন স্যার প্রসেস দেখাইছে এই জায়গাতে, স্যার জিজ্ঞাসা করুন। প্রসেসে কি রিকোয়ারমেন্টস? রিকোয়ারমেন্টস এর পরে হচ্ছে আপনার স্টেপস, স্টেপস ওয়ান লিখেছেন, স্টেপস ঠিক ওয়ান আছে এর স্যার, হচ্ছে আনসার লিখবেন। স্টেপস ওয়ান লিখেছেন, স্টেপস ওয়ান এর পরে হচ্ছে এই স্টেপস এর আনসার লিখবেন, এখানে ডিসক্রাইব করে হচ্ছে লিখবেন। এখানে তো তেমন প্রবলেমের কিছু দেখছি না। আর কিছু তারপরে ডেসক্রিপশন লিখেছি, তারপরে যাচ্ছে আর অন্যদিকে। কি প্রবলেম হয়েছে আবার বলুন দেখবো, ডেসক্রিপশনে জি না, এখানে ডেসক্রিপশন কথা বলতেছি না। ওখানে লিখেছিলাম আমি পুরোটাই, এই 900 সাড়ে 900 ক্যারেক্টার লিখেছিলাম, দিয়ে নেটওয়ার্ক প্রবলেম এটা কেটে গেছে, এখানে অনেকগুলো লিখেছিলাম আমি, এখানে তো লিখিনি এখানে তো আমি কিছুই অন্যগুলো দেখাচ্ছে না দেখে, ডেসক্রিপশনে। আপনার নেটওয়ার্কের সেও হচ্ছে না নেটে প্রবলেম হচ্ছে তিন কটা? চার। এখন দেখেন না, কেটে গেছে, আমি 3-4 বার লিখেছিলাম।
আপনার নেটের কথা বোঝা যাচ্ছে না, এক। হুম দ্বিতীয়ত হচ্ছে 900 ওয়ার্ড পর্যন্ত হচ্ছে লিখেছেন, তারপরে হচ্ছে নিচ্ছে না। এটার ক্ষেত্রে হচ্ছে ভিতরে কিভাবে ডেসক্রিপশনটা লিখছেন, ডেসক্রিপশনে ওয়ার্ড গুলো হচ্ছে একটু ভালো করে যাচাই করে নেবেন, ঠিক আছে? হয়তো বা হচ্ছে কোনো ওয়ার্ড 2-3 বার হচ্ছে মেনশন করা হচ্ছে, স্ক্র্যাপার বা স্ক্র্যাপিং, মাইনিং, এই ধরনের ওয়ার্ড হচ্ছে ডেসক্রিপশনে লিখা যাবে না। আপনার কথা আমি যেমন বুঝছি না, আপনাদের পার্টিসিপেন্টরাও বুঝছে না, নেটের এত পরিমাণ প্রবলেম হচ্ছে। স্যার বোঝা যাচ্ছে, ঠিক আছে, আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করলাম। আচ্ছা, জসিম স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার জি স্যার, আপওয়ার্ক অ্যাকাউন্টটা ফায়ারফক্স থেকে খুলছিলাম স্যার, ভুলক্রমে ওইখান থেকে খুলে ফেলা হয়েছে আচ্ছা স্যার। স্যার, আমি পরে আবার দিই। আর এখন হচ্ছে স্যার ওই পাসওয়ার্ড দিলে ওটা ওপেন হচ্ছে না স্যার, লগ ইন হচ্ছে না। জি স্যার, ফায়ারফক্স থেকে কি ডিরেক্টলি ইমেল দিয়ে ক্রিয়েট করছেন, নাকি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সেট আপ করেছেন? স্যার ইমেল দিয়ে ক্রিয়েট করছিলাম স্যার। ডিরেক্ট ইমেল দিয়ে, জি স্যার। ইমেলের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করা? স্যার ইমেলের পাসওয়ার্ড দেওয়া ছিল স্যার, পরে লগ ইন হচ্ছে না, অনেক ইয়ার করার পরে স্যার এই গুগলে যায় লগ ইন হয়েছিল স্যার। হওয়ার পরে স্যার পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, তারপরে তারপরেও হচ্ছে না স্যার, পাসওয়ার্ড নিতেছে না স্যার। এভাবে গুগলে ফরগেট পাসওয়ার্ড করেন, স্যার স্যার ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন। স্যার সেটাও করছি স্যার, তাও হয় না স্যার। স্যার একটু কি দেখবেন স্যার কাইন্ডলি। তাহলে হচ্ছে আপওয়ার্ক সাপোর্ট টিমে মেল করেন। স্যার এই একটু হেল্প প্রবলেমটা স্যার, এই প্রবলেমটা আপনাদের ব্যাচে অথবা হচ্ছে আমার 69 ব্যাচে, হয় আপনাদের ব্যাচে না হয় হচ্ছে 69 ব্যাচে যত সম্ভব একজনে এমন জি স্যার, হয়েছিল, জি স্যার, অ্যাক্সেস তারা দিচ্ছে না। এটা অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করেছিলেন? রিসেন্টলি স্যার, আপনি ওইটা দেখানোর পরেই স্যার পরের দিনই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। আপনার ফরগেট পাসওয়ার্ড দিয়ে হচ্ছে রিসেট করেন, আপনার ইমেইলের মধ্যে হচ্ছে তারা সাপোর্ট টিমের মেইল একটা দেখাবে, সাপোর্ট টিমের কথা বললে হচ্ছে এগুলো মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবে, আপনার এটা সেট করে দিবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পরও হচ্ছে না কি জন্য স্যার, এটা তো বুঝতেছি না। তাদের যে রুলস এর মধ্যে পড়ছে না, এই কারণে হচ্ছে দিচ্ছে না। এখন গুগলে গেলে স্যার আসে, কিন্তু ওই যে ভেরিফাই গুগলে যাওয়ার পরে ভেরিফাই চেয়েছিল, যে ভেরিফাই আমার যে একটা ইয়ে দিছিলাম স্যার ওইটা দেওয়ার পরে পরে আসছিল, কিন্তু আপনার এখন ইয়ে কি দিছেন, স্যার ইয়েটা কি দিছেন? কোনটা স্যার আপনি যে বললেন আমার ইয়ে চাইছিল, ইয়েটা কি দিছেন, ইয়েটা কি? এটা হচ্ছে স্যার ওই যখন অ্যাকাউন্ট খুলি না স্যার ওখানে একটা কোশ্চেন দেওয়া থাকে না স্যার। সিকিউরিটি কোশ্চেন? জি স্যার, জি স্যার, সেটা দেওয়ার পরে স্যার অ্যাকাউন্টটা মানে ফিরে পাইছি, তাওয়ার পরে এখন গুগলে গেলে খুলে তাছাড়া খুলে না স্যার। গুগলে গেলে দেখান তো, ওরা আপনাদের প্রবলেম গুলো ঠিক ভাবে বলতে পারেন না, বুঝতে পারেন, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান। স্যার শেয়ারে ক্লিক করছি, এখন কোথায় যাবে স্যার? শেয়ারে ক্লিক করার পরে উপরে প্রথমটা দেন, আবার শেয়ার বাটন দেওয়া আছে নিচে, উপরে তো স্ক্রিন লেখা আছে স্যার, সেটা হ্যাঁ
দেখেন আপনি আপনি কিভাবে ট্রাই করছেন ওটা দেখেন। ক্রোমে আছেন, নতুন একটা ট্যাব ওপেন করেন, নতুন একটা ট্যাব ওপেন করে হচ্ছে যান, আমাকে তো স্যার জুমে ইয়েতে যেতে হবে, ফায়ারফক্সে যেতে হবে স্যার। আপনি ফায়ারফক্স ব্রাউজারে আছেন, এখন যাবো কি হবে স্যার এখানে? ডিভাইস কেন ব্যবহার করেন? একটা জিনিস ব্যবহার করেন ওটা পর্যাপ্ত ইউজটা অন্তত মিনিমাম ইউজটা তো অন্তত জানবেন। আমার এই ধরনের কথাগুলো হচ্ছে অনেকে মাইন্ডে নেন, এগুলো কিছু না। একটা ব্রাউজার ব্যবহার করবেন, হ্যাঁ নতুন হিসেবে অনেক কিছুই ব্যবহার করতে পারি না এটা স্বাভাবিক, তবে জেনারেল একটা বেসিক নলেজ আমাদের থাকতে হবে। স্যার এখানে একটা অ্যাপস দিয়েছে স্যার, এই অ্যাপস এর ভিতরে গেলে স্যার ওটা ওপেন হয় স্যার। কিসের অ্যাপস? আপওয়ার্কের স্যার, স্যার এই যে নিচে আছে স্যার, এই এগুলো অ্যাপস না, এগুলো হচ্ছে আপনার ব্রাউজারের মতো বুকমার্ক করা, জি স্যার। লগ ইন এখন করেন। কন্টিনিউ এখানে দিলে স্যার ওপেন হয়। এখন তো ঠিক আছে, অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে তো। অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে তো, স্যার লগ ইন এখন হচ্ছে, তার কি মানে সমস্যা? কিভাবে হচ্ছে স্যার? শুধু ওই যে গুগলে গেলে হচ্ছে, তাছাড়া ওই পাসওয়ার্ড দিলে হয় না স্যার। আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ডিরেক্ট ইমেল আইডির মাধ্যমে, জি তো স্যার, আপনার সাথে এভাবেই শো করবে, আপনি তো কোনো পাসওয়ার্ড জেনারেট করেন নাই। এখন কাজ হচ্ছে এখানে আসে, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আসলাম, পাসওয়ার্ড হ্যাজ বিন সেট, গুগল সাইন ইন ইমেল দিয়ে, গুগল সাইন ইন দিয়ে হচ্ছে ডিরেক্টলি লগ ইন করবেন, এখানে আর কোনো পাসওয়ার্ড লাগবে না আপনার। আর যদি এখানে সেটিং চেঞ্জ করেন, রিড পাসওয়ার্ড আসে, রিড পাসওয়ার্ড আসে, এই পাসওয়ার্ডটা হচ্ছে নতুন করে আবার রিসেট করতে হবে এটা পুরা। দিয়েছিলাম কিন্তু হয় না স্যার, নেয় না। আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন এখন সেটা স্যার আমি বলতে পারবো না, আপনার পাসওয়ার্ড আপনিই জানেন না, আমি কিভাবে বলবো? স্যার আমি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু ওপেন হয় না দেখেন স্যার। আপনার টাইপিং এর যে কোনো একটা ভুল হতে পারে, তো আমি জানি না আপনি কিভাবে পাসওয়ার্ডটা রিসেট করছেন। ফায়ারফক্স ব্রাউজারে ব্যবহার করেন, সমস্যা কি? স্যার এবার এখন এভাবেই যেগুলো এভাবে জি ব্যবহার স্যার, করেন, সমস্যা কি? এভাবে ব্যবহার করতে তো আমি কোনো সমস্যা বলি নাই। স্যার এজন্য কমপ্লিট করি না অ্যাকাউন্টটা স্যার, যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আগে সমস্যায় পড়েন, তারপরে হচ্ছে সমস্যার কথা বলে, জি আগে স্যার। বিপদে পড়তে হবে। হ্যাঁ এখন কি পাসওয়ার্ড সেট করা যাবে না স্যার? আপনি ট্রাই করেন, আমি তো এখানে দেখালাম যথেষ্ট পরিমাণ ম্যাচিওর পার্সন আছে, বাচ্চা বলাবার না যে হচ্ছে আপনাদেরকে ধরে ধরে বুঝাইতে হবে। আমি বারে বারে বলছি যে এই জিনিস যেহেতু এভাবে দেওয়া আছে, এভাবে ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না।
আপনার এখানে হচ্ছে আমি দেখাচ্ছি যে পাসওয়ার্ড সেট করেন, নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে আপনার পাসওয়ার্ড এখানে হচ্ছে নতুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে সেভ করবেন, দেখবেন যে হচ্ছে পাসওয়ার্ড নিয়ে নিল। আগে তো স্টেপ গুলো ফলো করতে হবে, ট্রাই করতে হবে, ট্রাই না করলে কিভাবে বুঝবেন? আর এই স্টেপটা আমি চেঞ্জ করছিলাম স্যার, নতুন পাসওয়ার্ড দিছিলাম, কিন্তু তারপরে ওপেন হয় না স্যার। নাছোড় বান্দা মানে আপনি পারতেছেন না, এই তো জি স্যার, জি ঠিক স্যার। আছে, পাসওয়ার্ড লিখেন এখানে, নতুন পাসওয়ার্ড দেন। আপনি পাসওয়ার্ড দেন, নতুন পাসওয়ার্ড কি দিবেন সেটা লিখেন। আচ্ছা স্যার, আপনি তো যাত্রাতে শুরুতেই গলত, এই কথাটা কেন বলছি জানেন? শুরুতেই গলত, আমরা যতগুলো জায়গাতে পাসওয়ার্ড ক্রিয়েট করছি, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার কম্বিনেশন, ছোট ছোট জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেম পাসওয়ার্ড ওটা ওখান থেকে কপি করে এখানে এসে বসান। সাইডে সিম্বল দেখাচ্ছে, সিম্বলের একটা অক্ষর দিতে হবে স্যার। স্যার সেভ দিব স্যার, সেভ করেন, ওল্ড পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না। ওল্ড পাসওয়ার্ড কি দিয়েছিলেন? পুরাতন পাসওয়ার্ড, সেটা দিব স্যার। পুরাতন পাসওয়ার্ডটা হচ্ছে এখানে বসাবেন। পাসওয়ার্ড চেঞ্জ, স্যার আপনার ইমেল আইডি বসুন এখানে, ইমেল আইডি বসাবো স্যার। এই ইমেল আইডি দিয়ে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে, তাদের এই সিস্টেমটা হচ্ছে চেঞ্জ হয়েছে। পাসওয়ার্ড যেটা সেট করছেন পাসওয়ার্ড এটা থাকুক, সমস্যা নাই, স্যার কন্টিনিউ উইথ গুগল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করুন।
ভালো কথা। পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। ঠিক আছে, এটা এটাতে আর কোনো সমস্যা নাই, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন বা হচ্ছে অন্য কোনো কিছু নিয়ে সমস্যা নাই। আর কোনো সমস্যা? মাইকটা আনমিউট করে কথা বলুন। এমডি হাবিবুল হক স্যার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ওই যে আপওয়ার্ক অ্যাকাউন্ট আমি ইয়ে করছিলাম, আপডেট করেছিলাম, কারণ আমার এটা অনেক আগের অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেই সময় যখন আমি প্রথম যখন অ্যাকাউন্ট খুলি তখন এটার অপটিমাইজেশন 100% ছিল। এখন যখন রিভিশন দিয়ে, ক্লাস অনুযায়ী রিভিশন দিয়ে যখন করেছি, এখন 95% অপটিমাইজেশনটা দেখাচ্ছে। আচ্ছা, এই একটা প্রবলেম এই এটা হ্যাঁ প্রবলেম না, এটা হচ্ছে আচ্ছা ড্রিভেল অথবা হচ্ছে আপনার গিটহাব, এ ধরনের অ্যাকাউন্ট গুলো হচ্ছে লিঙ্ক করতে বলে। আমার অ্যাকাউন্টটা হচ্ছে 90% কমপ্লিটেড, আচ্ছা 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 মিনিমাম তারা 75-80% কমপ্লিট হওয়াটাকেই হচ্ছে 100% হওয়া মনে করে। ওকে এটা এটা কোনো সমস্যা নেই। আচ্ছা। আর আমি যে এই অ্যাকাউন্টে একটা ভুল করে, যে প্রথম যখন অ্যাকাউন্ট খুলি বুঝলা, তখন ওই ভুল করে পোর্টফোলিও একটা অ্যাড করে দিছিলাম, মানে ওই কোনো সমস্যা নেই, লিড জেনারেশন। যদি আপনার ওই ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকে বা কাজ করে আসেন, পোর্টফোলিও অ্যাড করলে কোনো ঝামেলা হবে না। আর এগুলো হচ্ছে আপনার আরেকটা লিগাল ডকুমেন্ট হিসেবে শো করো। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, যে আপনি যে প্রজেক্ট যে ক্রিয়েশন যেটা করতে বলছিলেন, প্রজেক্টটা ক্রিয়েশন আমি করছি, কিন্তু আমি এটা করছি হচ্ছে গিয়ে আবার একটু ইয়ে করে আলাদা, মানে লিড জেনারেশন উপরে করি নাই আমি, ফেসবুক অ্যাড অ্যাড যে ইয়ে আছে অ্যাড ম্যানেজারের উপরে আমি একটু করছি। তা আপনি কি আমার একটু একটু দেখে দিবেন যে এটা সব ঠিক আছে কিনা? আমি সাবমিশন করি নাই আর কি, মানে রিভিউ সাবমিট তো করেন পাঠাই আগে, নাই সাবমিট জাস্ট। করে সাবমিট করে ফেলেন, ওটা পরে হচ্ছে রিভিশন দিবেন। আচ্ছা, তারপর সাবমিট করার পরে কি এটা আবার রিভিশন করা যাবে ভাইয়া? হ্যাঁ, করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে ভুল টুল থাকলে, কোনো কিছু থাকলে তখন আবার রিভিশন করে দেওয়া যাবে নাকি? সাবমিট করলে যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে মনে করবেন এটা 100% ঠিক আছে, যদি অ্যাপ্রুভ আচ্ছা না আচ্ছা করে তাহলে হচ্ছে ওটা তারাই অটোমেটিক্যালি রিভিউর মধ্যে রাখবে। কেন রিভিউর মধ্যে রাখছে, ভুলটা কোথায় হয়েছে, ওটা দেখার জন্যই হচ্ছে আমি এখন বা ক্লাসের শুরুতে হচ্ছে জিজ্ঞেস করেছিলাম কে কে পাবলিশ করেছে। আমরা প্রবলেম কোথায় পাবো সেটা দেখার জন্যই হচ্ছে বলেছিলাম, তো সেই কারণে হচ্ছে বলেছি প্রজেক্ট ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করে দেওয়া যাবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, স্যার এখানে ক্লাস প্রচুর বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, স্লো হচ্ছে, বারে বারে রিকানেক্টিং হচ্ছে। এই কারণে হচ্ছে আমার একটু আগে রিলোড নিয়ে হচ্ছে ছেড়ে দিয়েছিল। প্রচুর বন্যা এবং বৃষ্টির কারণে 2 দিন কাজ করতে পারিনি, জন্য দুঃখিত। আচ্ছা, আফরোজা আক্তার মিনুমান। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ওই তো আপওয়ার্কে ট্যাক্স ইনফরমেশনের জন্য ওই তো নেট থেকে যে ট্যাক্সে রেজিস্ট্রেশন করছি ওখান থেকে মানে ইনফরমেশন নিয়ে যে দিব ওটা পারতেছি না, একটু দেখবেন।
ইনফরমেশন নিয়ে দিবেন। ওই তো ট্যাক্স ইনফরমেশনের জন্য, যে ওই অনলাইন থেকে যেটা ট্যাক্স করতে বলছিলেন না, যে ট্যাক্স ওখান থেকে? ইনফরমেশন আপাতত না দিলেও হবে, বাংলাদেশের ট্যাক্স সাইট এটা হচ্ছে অফ করে রাখছে, সার্ভার অফ করা, এগুলো এখন আচ্ছা না স্যার, দিলেও হবে। আচ্ছা স্যার, পরে স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার গতদিন আপওয়ার্ক অ্যাকাউন্টটার যে সমস্যা হয়েছিল, যেটা আপনি বললেন যে আমাদের ব্যাচ বা 69 আসলে আমাদের ব্যাচেরই আমাদের প্রবলেমটা ছিল, সেটা সলভ হয়েছে, সেখান বুঝি থেকে নাই সলভ স্যার। করা সম্ভব হয়েছে। কিন্তু যে প্রবলেমটায় পড়ছি, মানে প্রপার ওয়েতে এডিটিং করে যে সমস্ত কার্যক্রমগুলো, সেগুলো সবকিছু খুঁজে পাচ্ছি না, করতে পারতেছি না আরকি। কিছু যেটা পাইছি সেটা করতে পারছি, প্রাইসিং বা আদার্স যেগুলো এই পর্যন্ত গিয়ে আর স্যার খুঁজে পাচ্ছে না, একটু যদি হেল্প করতেন সেই জায়গাটা আমার আপনার কথা খুবই। বুঝতেছি না স্যার, একটু জোরে বলেন। আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা গতদিনের প্রবলেম ছিল, যেটা লগইন হচ্ছিল না, হ্যাঁ তো সেটা সলভ করা সম্ভব হয়েছে। কিন্তু এখন যে এডিটিং করে প্রপার ওয়েতে কাজগুলো করব, সেই কাজগুলো করা যাচ্ছে না আর কি। মানে সবটা বুঝে উঠতে পারতেছি না, কোথায় গেলে এডিটিং সম্পূর্ণ করতে পারবো। কিছু করতে পারছি কিন্তু সবটা করতে পারিনি। একটু শেয়ার আপনি করে দেখে দেখান তো, শুনতে আসেন, ওই লাইভটা দেখাই দিলে পরবর্তীতে আমি হয়তো আগে নিতে আপনি পারতাম আর শেয়ার কি। করেন, আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। পুরোটা রিলোড হয়ে আসো, দেখি আর।80% কমপ্লিটেড, আর কতটুকু কমপ্লিট? 20%। বাকি 20% আপনাদের কারো কাছে নাই? ওই যে একটু হাবিবুল হক স্যার যেটা বলেছিলেন, যে ওনার হচ্ছে 95% পর্যন্ত কমপ্লিট হয়েছে, আমার প্রোফাইলে 90% পর্যন্ত কমপ্লিট। তাহলে যে প্রাইসিংটা স্যার করতে পারিনি, ইদানিং করতে পারিনি প্রাইসিংটা, প্রাইসিংটা এডিট করতে পারেন নাই? না প্রাইসিংটা পারিনি, অ্যামাউন্টটা দিতে পারিনি, মানে যেটা দেওয়া আছে এটা তো ক্লাস এতদিন রেকর্ডিংটা আমার। কয়বার দেখছেন? জি স্যার, ক্লাস রেকর্ডিং ভিডিওটা কয়বার দেখছেন? ক্লাস রেকর্ডিং তো দেখছি, কিন্তু ওই দিন তো আগায় দিতে এক্সাক্ট পারিনি, নাম্বার বলেন কয়বার, একবারই দেখছি। একবার দেখলে আর আপনি কি কাজ করতেছেন? ক্লাস রেকর্ডিং ভিডিও যদি একবার দেখেন, তাহলে আপনি তো দেখার মতো দেখেন নাই। স্যার আমি ওই যে দেখে দেখে কাজ করি তো, এক আপনি সপ্তাহ দেখে তো দেখার মতো কাজ করেন নাই, রিজন মানে আমাকে যদি ভ্যালিড রিজন বলতে পারেন তাহলে হচ্ছে সেটা আমি মেনে নিব, কিন্তু আপনি ভ্যালিড কোনো রিজন আমাকে বলেন নাই। আপনি একবার দেখছেন, একবার দেখে কেউ ফিলেন্সার হবে না।
একবার দেখে কেউ 100% কাজ করতে পারবে না। আমি নেক্সট আরো 2টা উইক হচ্ছে আপনাদেরকে কাজ দেখাবো, এরপরে হচ্ছে আপনারা প্রবলেমে পড়বেন সপ্তাহে একদিন, হয়তো মাসে একদিন, হয়তো আপনাদের প্রবলেম গুলো হচ্ছে আমি জুমে এনে সলভ করাবো। বাকি ফুল ইনফরমেশন আমার ক্লাস রেকর্ডিং ভিডিওর ভিতরে আছে, ভিডিওটা যদি ভালো করে দেখতেন তাহলে হচ্ছে এই এই রিজনটা হচ্ছে বলতেন না। হেডলাইনের পেন্সিল বাটন এটা, প্রাইসিং এর পেন্সিল বাটন এটা, অ্যাবাউট এর পেন্সিল বাটন এটা। ক্লাস রেকর্ডিং এ আমি বলছি যেখান থেকে যা কিছু আছে চেঞ্জ করবেন, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন, সবকিছু চেঞ্জ হবে। ক্লাস দেখেন আপনারা হচ্ছে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট, তাও হচ্ছে ভিডিও গুলো হচ্ছে কেটে কেটে দেখেন। এখানে স্যার গেছিলাম, গিয়ে ওই যে অ্যাবাউটটা লিখতে পারি নি স্যার, আমি এগুলো অনেক খোঁজাখুঁজি করছি এখানে। অ্যাবাউট লিখতে পারেন নাই, এই যে পেন্সিল আইকনের মধ্যে আমি এখন ক্লিক করি, পুরা খারাপ। প্রোফাইল ওভারভিউ এখানে লিখে আর কি কি জিনিস লিখতে চাচ্ছেন এখানে লিখে সেভ করেন, আপনার প্রোফাইলের অ্যাবাউটটা এখানে বসবে। এখানেই বসবেন? আচ্ছা স্যার, এটা আমি ইয়ে করে রাখছি, কপি করে রাখছি, এক জায়গায় সেভ করে রাখছি, আমি এখান থেকে আমার মূল মূল যে ক্লাস টপিক ছিল সেটার অলরেডি 40 মিনিট লং, শুধু হচ্ছে আপনাদের হেয়ার লিমিটের কারণে। আপনারা অনেকেই হচ্ছে ক্লাস রেকর্ডিং ভিডিও ভালো করে দেখেন না, সাপোর্ট অবশ্যই সবাই পাবেন, এমন না যে হচ্ছে কেউ সাপোর্ট পাবেন না। আর ক্লাস রেকর্ডিংটা একটু যদি ভালো করে কেউ দেখতেন সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেম গুলো কেউ ফেস করতেন না দ্বিতীয়বার। কন্ট্রোল ভি দেন, শেপ দিয়ে দিব স্যার। রাত করে রাখেন তাহলে। এখন আসছে এটা আসছে স্যার, ওই যে প্রাইসিংটার ব্যাপারটা দেখেন, প্রাইসিংটা আপনি যেভাবে করছেন মানে ওইভাবে ওইভাবে আসেনি প্রাইসিংটা, এই যে এভাবে পাচ্ছ, কিন্তু আসলে তো ব্যাপারটা আপনি এভাবে প্রাইসিংটা আমি দেখাননি। যেভাবে দেখাইছি ওভাবে দেখায় নাই, এভাবে আসতেছে। আদৌ কি আপনি ক্লাস রেকর্ডিং ভিডিও ঠিক করে দেখছেন?
মুখস্থ কথা বলেন যে আদকে ক্লাস রেকর্ডিংটা ঠিকভাবে দেখছেন? একবার দেখছি ওইভাবে আসে না, তো একবার কনফিউজে পড়ে গেছে, বুঝি নাই কি। মানে যেভাবে আপনি দেখাইছেন প্রপার ওয়েতে, হ্যাঁ যে আওয়ার্ডলি মানে এইভাবে রিভিউ টিভিউ বা পরবর্তীতে করার, এইটা এখানে আমার আসে না স্যার। ক্রিয়েটেড অ্যাকাউন্ট আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েশন, একটা ডিফল্ট সেভ করা অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এডিট করা, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দুটার পার্থক্য আছে। জি জি, ওই পার্থক্যটার কারণে আমি মানে এবং কনফিউজ হয়ে যতগুলো গেছি। পেন্সিল আইকন দেখাচ্ছি, এডিট অপশন জি দেখাচ্ছি, ড্যাশবোর্ড সব জায়গায় সমান, কোথাও হচ্ছে 19-20 দেখাবে না, ওখানে স্টেপ বাই স্টেপ দেখাইছে, এখানে হচ্ছে একটা ড্যাশবোর্ড এর ভিতরে ম্যানুয়ালি আমি গিয়ে গিয়ে হচ্ছে ডাটা গুলো ইনপুট করতেছি। আপনারা ক্লাসই দেখেন না, তা আপনাদেরকে আমি দেখাই লাভ হবে কি? হ্যাঁ, আমার ক্লাস রেকর্ডিং ভিডিও একরকম ছিল, কিন্তু এখানে এই যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করছেন, ক্লাস রেকর্ডিং এর প্রাইসিং এ যান, আওয়ারলি রেটে যান, দেখবেন যে ড্যাশবোর্ড একই রকম আছে, একই রকম ড্যাশবোর্ড দেখাই দেবে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে গেলে যে হচ্ছে আপনার এখানে ছবি দেখাচ্ছে, আপনার ছবি সহ ওখানে হচ্ছে ওই জিনিসটা দেখাবে না, শুধু প্রাইসিং এর ড্যাশবোর্ড দেখাবে, ডিফারেন্সটা শুধু এখানে। জি জি এখানে এটা তো কনফিউজিং এর কিছু না, আমার মূল যেটা মূল থিম আমি সেটা দিতে পারলেই তো হয়েছে। আর কিছু এগুলোই স্যার, এগুলোই মানে ওইভাবে আসেনি, তো যার কারণে আমি কনফিউজে পড়েছিলাম। আপনি ক্লাস দেখেন নাই, শুধু শুধু এই কথা বলতেছি। ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে দেখেন, দেখলে হচ্ছে পারবেন, এখানে প্রত্যেকটা আপনি যেখানে যা কিছু দিতে চাচ্ছেন সবকিছু ইনপুট করতে পারবেন, উপর থেকে নিচ পর্যন্ত অনেক কিছু আছে। যে স্কিলস আছে, সার্টিফিকেশনের কথা আমি বলেছি, টেস্টিমোনিয়ালসের কথাও বলেছি, দেন একদম নিচে এসে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, মোটামুটি সবকিছুই তো হচ্ছে আমার দেওয়া আছে। আর কোন জিনিস দেওয়া নেই, শুধু অ্যাবাউটটা ঠিক মতো দিতে পারেন না, ওটা সেট করলাম, প্রাইসিংটা হচ্ছে দিতে পারেন না এখন সেট করে। জি জি, আর ইমেজ 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 যে কোনো ইমেজ দিতে পারবেন আপনাকে। আমার ছবির কথা যদি বলি, আমার 13 সালের ছবি আর 24 সালের ছবির সাথে আকাশ পাতাল পার্থক্য আছে, এনআইডি কার্ডের সাথে তো হচ্ছে আমার কোনো মিলে নেই, এখন দাঁড়িয়ে রাখছি, তখন দাড়ি ছিল না। এআই এমন একটা জিনিস, আপনার দাড়ি লম্বা রাখেন, ছোট রাখেন, ক্লিন করে ফেলেন, আপনাকে ওভাবেই হচ্ছে রিকরেন্ট করবে, তবে আপনাদের নিজেদের ছবি দিতে হবে, অন্য কারো ছবি দিলে হচ্ছে তারা এগুলো নিবেন। আর আপনি এই এই প্রোফাইলে যে ছবি দিয়ে রাখছেন ওই ছবি তো কখনোই না, এইগুলো কখনো অ্যালাউ করবেন। আব্দুল জব্বার স্যার, আব্দুল জব্বার স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন। জি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা, আমি প্রবলেম বলে একটা নাই জবের, আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করছিলাম আপনাকে, ওই জবটা একটা মেসেজ দিছে, মেসেজটা ক্লিয়ার আমি আসলে বুঝতে পারতেছি না, একটু যদি দেখে বলতেন দেখা, যে এরকম এরকম। আমার মূল ক্লাস টপিকে আমি আজকে যাব না, এই যে মেসেজটা দেখ, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে এই যে মেসেজটা দেখ, ড্যাশবোর্ডে এক এক রকম সমস্যা আছে।
5 জুন পর্যন্ত হচ্ছে তার এই ফেসবুক পেজের লাস্ট অ্যাক্টিভিটিস ছিল জুন, এখন চলে হচ্ছে সেপ্টেম্বর। কাস্টম পিস এন্ড ডিজাইন, মূল বক্তব্য কি? প্রপোজালটা কি সে আপনাকে পাঠাইছে নাকি হচ্ছে? না, ইয়ার থেকে ওই যে কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করছেন? হুম হুম কানেক্ট খরচ করে অ্যাপ্লাই করছিলাম, তারপরে অ্যাপ্লাইয়ের ইয়াতে এই মেসেজটা দিছে। এতগুলো ডকুমেন্ট কেন? আইএলবিএল সোশ্যাল মিডিয়া র্যান্ডমলি ওই যে পাঠাইছেন? পিকচার দিছি আর যে কয়টা আপলোড করা যায়, 10টা 8টা 10টা যে করা যায়। আচ্ছা, স্পেশালাইজিং টুয়ার্ড প্রোভাইডিং ক্যাবিনেট কিচেন টেবিল অ্যান্ড লুকিং ফর অ্যান স্টোর রুম প্ল্যাটফর্ম ফর টু অ্যাসেট অফ টু কাস্টম কিচেন ডিজাইন পেজ। ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এখানে কেন স্ক্রিনশট এন্ড ফেসবুক অ্যাড রেজাল্ট হচ্ছে আপনার কাছে স্ক্রিনশট আছে? একটা ডকুমেন্ট হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, ওটা পাঠান, দেন হচ্ছে সে তার ডকুমেন্ট ফাইল পাঠাবে। সে তো স্পষ্ট করে এখানে বলেই দিছে, ক্যান ইউ শো মি সাম স্ক্রিনশট ইউর অ্যাড ফেসবুক রেজাল্ট। আর এখানে না বোঝার কি আছে? উনি তো ফেসবুক অ্যাড নিয়ে কাজ করাবে। আওয়ার অ্যাডভার্টাইজিং হ্যাঁ, বাজেট ইজ $5,000 পার মান্থ। এটা কি করতে হবে এখন? আমাকে আমাকে একটু এটা কি করতে হবে বলুন তো। লাস্টের কথাটা পড়েন কি বলছেন? ক্যান ইউ শো মি সাম সাম স্ক্রিনশট ইউর স্ক্রিনশট ইউর অ্যাডস ফেসবুক রেজাল্ট। ফেসবুক অ্যাডস এর রেজাল্ট হচ্ছে আপনাকে দেখাতে বলছে। অর্থাৎ এর আগে যে কাজগুলি করছে এগুলি রেজাল্ট দেখাইতে বলছে, এই তো? হ্যাঁ, মানে এই রেজাল্টটা এখন তো হচ্ছে আমরা তো, আপনার কাছে নাই, এখন হচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ স্ক্রিনশট একটা আপনাকে দিব। জি 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 প্লিজ দেন, এটা আমি দেখে আপলোড করে দিয়ে দিই। এখানে তো না বোঝার মতো কিছু নেই। ওয়েট করেন সবাই একটু। একবারে আপলোড করে দিয়ে দিন।
সবাই চ্যাট বক্সে খেয়াল করেন, জুমের চ্যাট বক্সে। এই স্ক্রিনশটটা রাখেন সবাই। ওই স্ক্রিনশটটা ডাউনলোড করে হচ্ছে তাকে পাঠিয়ে দিবেন। আপনার এখান থেকে স্যার সরাসরি আপলোড করতে পারবেন না? কাজ এত সহজ হলে হয়েছে, আপনার কাজ আমি নিজেই করে দিতাম। তাই? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। সাথে হচ্ছে আরেকটা স্ক্রিনশট দিচ্ছি, ওটাও দিয়ে দিবেন। স্যার ডাউনলোড অপশন নাই কি? রাইট বাটন ক্লিক করে করবো নাকি ডাউনলোড? স্যার তারা আসলে কি কাজ করে একটু বলো। আজকে আমাদের ক্লাস হচ্ছে টুইটার এন্ড কোরা মার্কেটিং। টুইটারটা বর্তমানে হচ্ছে, টুইটার সম্পর্কে যদি বলি, টুইটারটা বর্তমানে এক্স হয়ে গিয়েছে, এবং টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট। মাইক্রো ব্লগিং সাইটে হচ্ছে আমরা এমন ভাবে গিগ গুলো বা হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো এমন ভাবে শেয়ার করবো, যাতে করে হচ্ছে আমাদের আউটসাইড মার্কেট প্লেস থেকে কিছু অডিয়েন্স জেনারেট হয় বা হচ্ছে কিছু বায়ার জেনারেট। এখন এই মার্কেটিং গুলো হচ্ছে আমরা কিভাবে করব, মার্কেটিং গুলো হচ্ছে আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে হচ্ছে করব। নেট স্পিড ভালো আছে এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, মার্কেটিং করতে গেলে হচ্ছে আমাদের টুইটার এবং হচ্ছে কোরা অ্যাকাউন্টের কথা বলেছি। টুইটার কোরা দুইটা অ্যাকাউন্টই হচ্ছে, যদি কারো পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে পুরাতনটাকে এডিট করে নেবেন, মাল্টিপল অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা নাই। এবং এগুলো হচ্ছে কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট না, এগুলো হচ্ছে যে কোনো ভাবে হচ্ছে ব্যবহার করা যায়। তবে এই ক্ষেত্রে হচ্ছে সাধারণ ছোটখাটো কিছু রুলস মেনে চলতে হবে। আনইউজুয়াল লিংক এবং হচ্ছে সাসপিসিয়াস কমেন্ট লাইক স্ল্যাং বা হচ্ছে ব্যাড ম্যানার, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে বা অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেবে। টুইটারের কথা বলেছিলাম, টুইটার মাইক্রো ব্লগিং সাইট, এখানে যা কিছুই লিখবো সারাংশ সারমর্ম মতো করে হচ্ছে ছোট 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 কোড আকারে হচ্ছে লিখবে। এখানে সর্বোচ্চ 120 থেকে 130টা ক্যারেক্টার বা হচ্ছে 120 থেকে 130টা ওয়ার্ড লিখা যায়, এর বেশি হচ্ছে লিখা যায় না। যার কারণে হচ্ছে এখানে মাইক্রো ব্লগিং সাইট বলা হচ্ছে। এবং টুইটারে যখন ইচ্ছা তখন এবং যেমন ইচ্ছা তেমন পোস্ট করা বা প্রতি মিনিটে মিনিটে চাইলে আব্দুল জব্বার স্যার ক্লাস ইন্টারাপ্ট করতে খুব ভালো লাগে। না স্যার, মেসেজটা একটু দেখবেন, ফাঁক দিয়ে আমার ফাঁকে দিয়ে মেসেজটা দেখবেন। আমার ওটা দেখার বিষয় না এখন, আমি ক্লাস টপিক দেখাচ্ছি, ক্লাস টপিক দেখবেন। আপনার ওকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস টপিক, আপনার মার্কেট প্লেসারটা হচ্ছে আমরা আরো পরে দেখব। আচ্ছা ঠিক আছে, মানে এমন একটা অবস্থা করেন যে হচ্ছে এখনই দেখতে হবে, এখনই হচ্ছে এগুলো রিপ্লাই দিতে হবে, কেন একটু ওয়েট করি, আরো 1 ঘন্টা তো হাতে আছে। ফ্রিল্যান্সিং এ তাড়াহুড়া করে কিছু হয় না।
আমরা সরাসরি টুইটারে চলে যাব। twitter.com বা হচ্ছে x.com লিখে সার্চ করুন। টুইটারটা বর্তমানে হচ্ছে এক্স হিসেবে পরিচিত হয়ে গিয়েছে, নাম চেঞ্জ হয়েছে। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় টুইটারটাকে হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাব। ক্রিয়েটের মধ্যে আসি, ক্রিয়েটের মধ্যে আসার পরে হচ্ছে আপনার নামটা লিখুন, ফুল নেম লিখুন, লিখুন ইমেলটা পাঠাবো। ইমেল বসানোর পরে হচ্ছে নিচে মান্থ ডে এবং ইয়ারটা বসাবেন, যেটা হচ্ছে আমাদের বার ডেট অফ বার্থ। নেক্সট এর মধ্যে ক্লিক করেন, এটা আমি করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদেরকে একটা পাজেল সেট, পাজেলটা হচ্ছে এক এক সময় এক এক রকম ভাবে দেখায়। 8 নাম্বার ডিজিটের মধ্যে হচ্ছে এখানে একটা লোগো বা আইকন দেওয়া আছে, সেই আইকনটা হচ্ছে 8 নাম্বার ডিজিটের মধ্যে দিতে হবে, দিয়ে দিয়ে হচ্ছে সেট করতে হবে। 8 নম্বরে আসবে, সাবমিটের মধ্যে ক্লিক করি, 16 নম্বরে হচ্ছে রিলোড। আমাদের ইমেলের মধ্যে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড দিয়ে কোডটা হচ্ছে আনতে হবে। আমাদের ইমেল সাইন ইন করা নাই, একটু ওয়েট করেন। কপি করে নিচ্ছি, আমরা টুইটারে বলবো। পাসওয়ার্ড ক্রিয়েট করেন, ফার্স্ট ফার্স্ট লেটার ক্যাপিটাল ক্যাপিটাল ওয়ার্ড দিবেন, দেন হচ্ছে স্মল লেটার, দেন নাম্বার দিয়ে মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করুন। পাসওয়ার্ড হয়ে গিয়েছে, আমরা সাইন আপে চলে বা ছবি আপলোড করুন। অ্যাপ্লাই করে নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের ইউজার হ্যান্ডেল বা নেম বলছে, এখানে হচ্ছে সাজেশন থেকে আপাতত নিয়ে প্লাস এটা দিয়ে দিন। দেন নেক্সটে আসি, ওকে এটা একটা রিলোড বা হচ্ছে প্রবলেম তারা করতে থাকে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, এখন যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা প্রোফাইলে যদি যাই তাহলে হচ্ছে এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। কি করতেছেন আপনি?
প্রোফাইলের মধ্যে ক্লিক করি, এগুলো হচ্ছে আমাদের সবার পার্সোনাল অ্যাকাউন্ট। যেহেতু হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে যাব, সেহেতু হচ্ছে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইল থেকে হচ্ছে এই মুহূর্তে আমাদের বায়ো এবং লোকেশন কিছু দেওয়ার দরকার নাই, ওয়েবসাইট আমাদের কারোর নাই, পোর্টফোলিও ওয়েবসাইট দিতে হয়, আমরা কিছুই এখন দিব না। ফেসবুক প্রফেশনালে যাব, প্রফেশনালে গিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে নেক্সটে চলে যাব। অ্যাড ডেসক্রিপশন, যেটা হচ্ছে আমাদের বায়ো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে কেমন ধরনের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আসার পরে হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আমরা সবাই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ব্র্যান্ড ডিটেলস অফ সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড অর্গানাইজেশন, এগুলোর জন্য হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। দেন ক্রিয়েটর মোডটা হচ্ছে পাবলিক ফিগার, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের জন্য। দেন নেক্সটে চলে যাই, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে একটু রিডিরেক্ট করে আমাদের পোর্টগুলো হচ্ছে দেখা। এবং প্রোফাইলে যদি আসি, তাহলে হচ্ছে প্রোফাইলের মধ্যে আমরা কে কেমন ধরনের, আমাদের টাইটেল, আমাদের বিজনেস অ্যাকাউন্ট এবং কবে জয়েন করেছি, প্লাস হচ্ছে এখানে একটু এডিটে গিয়ে আমাদের লোকেশনটা দিয়ে দিব, শুধু হচ্ছে ডিস্ট্রিক্ট এবং বাংলাদেশ। এটাকে হচ্ছে সেভ করে দিলাম, আমাদের কান্ট্রি লোকেশন সহ আমাদের প্রোফাইলের ইনফরমেশন বসে গেছে। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টের সুবিধাটা কি? বিজনেস অ্যাকাউন্টের সুবিধাটা হচ্ছে আমরা যে সকল পোস্ট ক্রিয়েট করব, সে সকল পোস্টের মধ্যে পোস্টের ইমপ্রেশন কেমন হয়েছে, কতজন মানুষ দেখেছে, এগুলোর অ্যানালিটিক্স একটা দেখতে পারেন। যেমন প্রথম আলো যে নিউজটা আছে, এটা হোম ফিডে আছে। হোম ফিডে আসার পরে কিছু পোস্ট দেখতে পারবো, পোস্ট যেগুলো দেখছি কতজন রিপ্লাই করেছে, এই পোস্টটার মধ্যে কতজন রিশেয়ার করেছে, কতজন রিয়াকশন দিয়েছে, এবং এই পোস্টটা হচ্ছে কতজন ভিউ করেছে, অ্যানালিটিক্সটা হচ্ছে এখানে দেখতে পেরেছি। আমাদের পোস্টগুলো হচ্ছে ঠিক এইরকম ভাবে দেখাবে। এখন কাজ হচ্ছে আমরা টুইটারে আসার পরে প্রথমে ফাইবারের যেই পেজগুলো আছে, অফিসিয়াল পেজ, সেগুলোকে হচ্ছে ফলো করে রাখবে। ফাইবার এবং ফাইবার সাপোর্ট, আপওয়ার্ক এবং আপওয়ার্ক হেল্প অ্যান্ড সাপোর্ট ফলো করি, একটু উপরে আসি ফাইবার সাপোর্ট ফলো করি, দেন হচ্ছে আপওয়ার্ক লিখে একটু সার্চ করি। এখানে হচ্ছে আপওয়ার্কের পেজটা দেখাচ্ছে, একই সাথে হচ্ছে আমাদেরকে আপওয়ার্ক হেল্প অ্যান্ড সাপোর্ট, আপওয়ার্ক হেল্প যে পেজটা আছে সেটাকে হচ্ছে ফলো করে। এগুলোকে ফলো করার মূল কারণ, এগুলোকে ফলো করার মূল রিজন হচ্ছে ফাইবার আপওয়ার্কে যদি কোনো আপডেট আসে, বা হচ্ছে কোনো নতুন রুলস আসে, বা হচ্ছে নতুন ধরনের কোনো কিছু যদি আসে, সেই ক্ষেত্রে হচ্ছে সবার আগে নিউজ গুলো হচ্ছে আমরা এখানে পাবো। দেন এখান থেকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে যাবে। আপওয়ার্কে আসার পরে হচ্ছে সরি, টুইটারে আসার পরে হচ্ছে আমরা টুইটারে কিভাবে পোস্ট করি, বা হচ্ছে টুইটারে কিভাবে হচ্ছে প্রমোশন করে, আমরা এখানে হচ্ছে ফাইবার প্রমোশন লিখে সার্চ করি। এখানে হচ্ছে বিভিন্ন প্রোফাইল দেখাচ্ছে, কমিউনিটি যাদের প্রোফাইল গুলো আছে সেগুলো হচ্ছে দেখতে পারো। এখান থেকে হচ্ছে একটু রিসার্চ করে নিচে আসি, পোস্ট গুলো দেখি ফাইবার প্রমোশনে, এখানে কোনো এই গ্রুপটাতে হচ্ছে কোনো প্রমোশনের বা কেউ তারা কিভাবে প্রমোশন করেছে সেটা দেখাচ্ছে না। ফাইবার গিগ প্রমোশন, এটা আরেকটা প্রোফাইল আছে, প্রোফাইল থেকে যদি একটু নিচে আসি,
এখানে দেখতে পাবেন যে প্রথমে fiverr.com দিয়ে যে কোনো একটা পোস্ট শেয়ার করা হয়েছে, এবং এটা 8 সেপ্টেম্বর, কিছুদিন আগেই হচ্ছে শেয়ার করা হয়েছে, এবং ডিরেক্টলি হচ্ছে পোস্ট গুলো শেয়ার করা, ঠিক আছে। এখানে নিয়ম হচ্ছে যখন প্রমোশন করা হয়, প্রমোশন গুলোতে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি, এবং তার কি ধরনের প্রমোশন বা তার কিসের উপরে গিগ, লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে নতুন একটা ট্যাবে আমাদের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। জাকিয়া খাতুন 5 স্টার রেটিং, 4 রিভিউ, লেভেল 1 সেলার, ওনার হচ্ছে ফাইবারের গিগটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। দেখলাম, এখন হচ্ছে আমরা শেয়ার করব। শেয়ার করার জন্য হচ্ছে সিম্পল কিছু রুলস। সিম্পল রুলস হচ্ছে আমরা এখানে যে ক্যারেক্টারটা লিখবো, এখানে ফাইবারের যে গিগটা দিয়েছি, গিগের প্রথম যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা দিয়ে থাকি। কষ্ট করে হচ্ছে আমরা ফাইবারে যাই, ফাইবার অ্যাকাউন্টটা কোথায় লগ ইন করা আছে? এই ব্রাউজারে হচ্ছে লগ ইন করা নাই, ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করো। সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ, আগে দেখাইছিলাম একদম একটা আপলোড করে কথা বল। স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনাকে একদিন দেখাইছিলাম স্যার, নট ইমেল দিয়েছিলাম আমাকে, নট অ্যাপ্রুভ, এরপর আর এখন ফাইবার অ্যাকাউন্ট সমস্যা আছে ক্রিয়েট করেন না, না স্যার, নতুন করে ক্রিয়েট করবো। নতুন করে তো ক্রিয়েট করার কথা বলছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার, আচ্ছা ঠিক করে নেবো। আচ্ছা, এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা কথার কথা এই প্রোফাইলের গিগটা মনে কর ধরে নিলাম যে হচ্ছে এইটাই আমাদের ফাইবারের গিগ, জাস্ট এক্সাম্পলের জন্য কি হবে, একটু সার্চ করি। চ্যাটবক্সে একটা লিঙ্ক দিয়েছি, লিঙ্কটার মধ্যে হচ্ছে একটু ক্লিক করা, জুমের চ্যাটবক্সে একটা লিঙ্ক দিয়েছি, লিঙ্কটাতে ক্লিক করা। কথার কথা হচ্ছে আমাদের গিগটা হচ্ছে এটা, গিগের লিঙ্কটাকে হচ্ছে নিয়ে ডিরেক্টলি হচ্ছে আমরা শেয়ার করতে পারি, অথবা হচ্ছে আমরা শর্ট লিঙ্ক আকারে শেয়ার করতে পারি। তবে ফাইবার থেকে
ফাইবারের গিগ মার্কেটিং বা হচ্ছে আপওয়ার্ক থেকে আপওয়ার্কে প্রজেক্ট মার্কেটিং এর জন্য তারা সরাসরি বলে দিয়েছে, তারা তাদের প্রজেক্ট বা হচ্ছে গিগ এর লিঙ্ক গুলো ডিরেক্টলি টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে লিঙ্কডইন, এই চারটা প্ল্যাটফর্মে হচ্ছে সরাসরি লিঙ্ক শেয়ার করে মার্কেটিং করা যাবে এবং মার্কেটিং করতে পারবে। তারপরেও হচ্ছে আমরা ছোটখাটো কিছু ট্রিক্স ফলো করি। ট্রিক্স গুলো হচ্ছে আমরা ইউআরএল শর্ট করি, শর্ট ইউআরএল এর মাধ্যমে হচ্ছে গিগের লিঙ্ক গুলো হচ্ছে এখানে শেয়ার করে। আমি চাইলে হচ্ছে সরাসরি কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে হচ্ছে আমার লিঙ্কটা এখানে বসে যাবে, এইটা একটা প্রসেস। অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে শর্ট ইউআরএল করি, শর্ট ইউআরএল এর জন্য হচ্ছে আমাকে যেতে হবে ইউআরএল শর্টনারে। ইউআরএল শর্টনারে আসার পরে হচ্ছে এখানে অনেকগুলো সাইট আছে, প্রিমিয়াম সাইট হচ্ছে বিটলি এবং হচ্ছে কাটলি নামে আরো একটা সাইট আছে, এখানে বিটলি বলে দিচ্ছে। নিচে স্ক্রল করতে করতে কাটলিটা পাবেন, ঠিক আছে। এই দুইটা সাইট থেকে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লিঙ্ক শর্টনার করা যায় এবং এগুলো থেকে হচ্ছে কি লিঙ্ক শেয়ার করা হয়েছে সেটা বোঝা যায় না। অনেক সময় দেখা যায় যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট বা লিঙ্ক দেখলে অনেকে হচ্ছে যেতে যায় না, যার কারণে হচ্ছে ছোট একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করি যে এগুলো শর্ট ইউআরএল করে বা আমাদের প্রোফাইল থেকে হচ্ছে শেয়ার করি, যেন যে কেউ হচ্ছে দেখলে আমার গিগের অথবা হচ্ছে আমার প্রজেক্টের ভিউ বাড়ে, একই সাথে হচ্ছে ক্লিক যেন আসে। আমরা এখানে হচ্ছে ট্যানি ইউআরএল এ আসি, ট্যানি ইউআরএল এ এসে হচ্ছে আমরা আমাদের ফাইবারের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে হচ্ছে এখানে কপি পেস্ট করে দিই। শর্টনার ইউআরএল এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে একটা শর্ট ইউআরএল চলে আসে। আমাদের এখানে যে ইউআরএল টা দেখছেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে 20 থেকে 30টা ক্যারেক্টার এর উপরে চলে যাবে। আমরা টুইটারে যে টেক্সটটা লিখি এটা মিনিমাম একটা ক্যারেক্টার দেওয়া হয় এবং 120 থেকে 130টা ক্যারেক্টার হচ্ছে আমরা লিখবো বলে। আমি এতটুকু হচ্ছে কপি করে নিচ্ছি আমার গিগে, গিগের ছোট ডেসক্রিপশনটা হচ্ছে কপি করে এখানে বসায় দেবে। বসায় দেওয়ার পরে এখানে একটু খেয়াল করবেন আমার সার্কেলটা ফিল আপ হয়ে আছে, এই সার্কেলটা যদি পুরোপুরি ফিল আপ হয়ে যায় তখন হচ্ছে আমরা আর বেশি ক্যারেক্টার লিখতে পারবো না, এই কারণে হচ্ছে আমাদেরকে বেশি ক্যারেক্টার যেহেতু লিখতে পারবো না ইউআরএল গুলোকে হচ্ছে শর্ট না করতে হয়, কারণ এখানে অল্প কিছু ক্যারেক্টারের মধ্যে হয়ে গিয়েছে। এটা থেকেও আরো শর্ট করা যায়, এটা থেকে আরো শর্ট যদি হয় তাহলে হচ্ছে এই TLY এটাতে যাবেন। এখানে এসে হচ্ছে আমি গিগের ইউআরএল টা কপি করি এবং ইউআরএল টা এখানে বসাই, শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক করি, ট্রাফিক লাইট। একদম ছোট একটা ইউআরএল এখানে হয়ে গিয়েছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম আমার ইউআরএল বসে গেছে। দেন বাকি যে কতটুকু যে কতটুকু অংশ আছে সেটা হচ্ছে ফিল আপ করার জন্য আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগ হচ্ছে আমি যে টপিক রিলেটেড গিগ শেয়ার করেছি সেটা হচ্ছে লিখ লিড জেনারেশন, দেন হ্যাশট্যাগ B2B, হ্যাশট্যাগ বিজনেস লিডস। আপাতত দুইটা ট্যাগ ব্যবহার করতে পেরেছি আর 7টা ওয়ার্ড লিখা যাবে। 7টা ওয়ার্ডের মধ্যে হচ্ছে ইমেল, দেখেন ইমেল লিস্ট যখন লিখছি আমাকে হচ্ছে রেড ক্যারেক্টার দেখাচ্ছে, মানে আমি এর বেশি আর লিখতে পারবো না, ঠিক আছে। তো আপাতত 7টা পর্যন্তই থাকুক, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাকে এই পোস্টটাকে হচ্ছে সর্বোচ্চ আমার ব্যানার ইমেজ যেটা আছে সেটা ইমেজ আপলোড করে হচ্ছে পাবলিশ করতে পারি। আপনার কথার কথা গিগের ইমেজ হচ্ছে এটা, ফর এক্সাম্পল
আমার গিগের ইমেজ হচ্ছে এটা, দিয়ে হচ্ছে আমি পোস্ট করে দিচ্ছি। পোস্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার বা আমাদের লিঙ্ক বা আমাদের পুরো পোস্টটা হচ্ছে শেয়ার হয়ে গেল। আমার এখানে ছোট কোড দেওয়া আছে, আমি কি ধরনের বিজনেস গ্রোথ এবং রেভিনিউ জেনারেট করার জন্য হচ্ছে কি কাজ করতে পারি, সি লেভেল লিড আমি বের করতে পারি। এখানে ছোট একটা লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি এই লিঙ্কটার মধ্যে হচ্ছে ক্লিক করে তাহলে হচ্ছে তাকে সরাসরি নিয়ে যাবে আমাদের প্রোফাইলের মধ্যে। আমাদের প্রোফাইলটা কি, আমাদের যে ফাইবারের লিঙ্ক শেয়ার করেছে বা ফাইবারের গিগ লিঙ্ক শেয়ার করেছে সেই গিগের মধ্যে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ভালো কথা, আসলো। এখন এভাবে হচ্ছে মার্কেটিং গুলো আমরা করছি, কতজন ভিউ করেছে, কতজন দেখছে, প্রত্যেকটা অ্যানালিটিক্স হচ্ছে আমার এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, টুইটারে হচ্ছে কেমন ধরনের পার্সনদেরকে আমরা ফলো করবো বা হচ্ছে কেমন ধরনের পার্সনদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাবো। টুইটারে মার্কেটিং করার ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু বিজনেস ওনার, সিইও, ফার্ম ওনার, ফার্ম ম্যানেজার, ডিরেক্টর, এই ধরনের ব্যক্তিদেরকে হচ্ছে আমরা ফলো করা শুরু করি। কারণ টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, এই দুইটা জায়গা থেকে হচ্ছে হিউজ ট্রাফিক আসে বা হচ্ছে হিউজ অডিয়েন্স থাকে। এই অডিয়েন্সদের কাছ থেকে যেন হচ্ছে আমরা আউটসাইড মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসে গিগের ইমপ্রেশন বাড়াতে পারি, গিগের ক্লিক বাড়াতে পারি। একই রকম ভাবে হচ্ছে তাদেরকে যেন আমরা বায়ারে কনভার্ট করতে পারি, যার কারণেই হচ্ছে আমরা এই মার্কেটিং গুলো করি। স্মল বিজনেস লিখে আমরা একটু সার্চ, স্মল বিজনেস লিখে সার্চ করে না মাত্রই হচ্ছে আমাকে এখানে কিছু টপ পেজ, পপুলার পেজ বা পপুলার প্রোফাইল পোস্ট সেগুলো দেখাবে, লেটেস্ট পোস্ট যেগুলো থাকবে সেগুলো আপনার সরাসরি হচ্ছে পিপলে চলে যাবে। এবং পিপল থেকে হচ্ছে একটু সার্চ করে নিচের দিকে আসবে, একদম সার্চ করে নিচের দিকে র্যান্ডমলি হচ্ছে যে কোনো স্মল বিজনেস ওনার যারা আছে বা কনসালটেন্ট যারা আছে তাদেরকে হচ্ছে আমরা তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে একটু নিব, র্যান্ডমলি হচ্ছে ওনার প্রোফাইলটা। এনা স্মল বিজনেস এনথুসিয়াস্ট, উনি কি কাজ করেন, পডকাস্ট স্পিকার, এই দুটার সাথে হচ্ছে আমাদের কাজ এক্সাক্টলি যদি চিন্তা করি নাই। আবার তার যদি পেজ থাকে, তার যদি ওয়েবসাইট থাকে, তাহলে হচ্ছে তার জন্য আমরা প্রমোশন করতে পারি। উনি একজন লেখক, ওনার পার্সোনাল ব্লগিং সাইট আছে এবং এখানে হচ্ছে ব্লগিং সাইটটা লিঙ্ক দেওয়া, লিঙ্কের মধ্যে একটু ক্লিক করে দেখি আদৌ কি হচ্ছে এটা কোনো পার্সোনাল ব্লগিং সাইট। কর্পোরেট সেলস ট্রেনার অ্যান্ড ব্ল্যাক বেল্ট, ওকে, ওনার ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। এখন এই পার্সনকে আমরা ডিজিটাল মার্কেটিং এর কি কি সার্ভিস দিতে পারি সবাই একটু চিন্তা করে বলুন তো। ডিজিটাল মার্কেটিং এর কি কি সার্ভিস হচ্ছে এই পার্সনকে আমরা দিতে পারি? সবাই একটু কথা বলুন। তার যদি কোনো বিভিন্ন পেজ থাকে, পেজ গুলো প্রমোশনের জন্য, পেজ তো হচ্ছে আমি ওয়েবসাইট দেখি, এই যে ওনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য আমি এসইও করে দিতে পারি অথবা হচ্ছে ওনার ওয়েবসাইটে গুগল অ্যাডস করে দিতে পারি। কর্পোরেট সেলস যারা মার্কেটিং, কর্পোরেট মার্কেটিং করে, কর্পোরেট সেলস ট্রেনার,
তাহলে কর্পোরেট মার্কেটিং যারা করেন বা মার্কেটিং এ যারা জব করেন তাদেরকে হচ্ছে ওনার একটা ট্রেনিং সেল করতে পারি তাদের কাছে, লাইক এস আমি তার ওনার জন্য হচ্ছে লিড জেনারেশন কালেক্ট করতে পারি। প্রত্যেকটা পার্সনকে যখন আমরা পার্সোনাল প্রোফাইল যখন হচ্ছে আমরা দেখব ইন্ডিভিজুয়ালি চিন্তা করব যে হচ্ছে তারা কি কাজ করে, তাদেরকে হচ্ছে আমরা কি ধরনের সার্ভিস দিতে পারি, নিজে থেকে হচ্ছে চিন্তা করতে হবে। এই সকল পার্সনদেরকে হচ্ছে সরাসরি ফলো করো এবং হচ্ছে তাদের এখানে মেসেজ বক্স তিন ডটসের মধ্যে ক্লিক করি, মেসেজ বক্সটা এখন আর নাই, তাদেরকে ফলো করি। ফলো করে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, মার কি কি জিনিস শেয়ার করছে, কেমন পোস্ট শেয়ার করছে, ওনার দৈনন্দিন জীবনে হচ্ছে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমরা দেখি। দেখার পরে হচ্ছে তার এখানে বিজনেস বলেন বা তার ট্রেনিং ইনস্টিটিউট বলেন বা যা কিছুই বলেন সেটার জন্য হচ্ছে তাকে আমি সার্ভিস প্রোভাইড করতে পারি। কমেন্টিং কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে একটা কমেন্ট করে আসবে, আমি তোমার প্রোফাইল দেখেছি বা প্রোফাইল পড়েছি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি তোমাকে হচ্ছে তোমার ওয়েবসাইটে প্রমোশন করতে পারি, বা হচ্ছে তুমি যদি বিজনেস আরো গ্রো করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে তোমার মার্কেটিং করে দিতে পারি বা ফেসবুক অ্যাডস দিতে পারি, তোমার জন্য লিড কালেক্ট করতে পারি তুমি যদি ইন্টারেস্টেড হও। অথবা হচ্ছে সবকিছু বলে আমরা আমাদের গিগের লিঙ্ক দেওয়া হচ্ছে তার পোস্টের মধ্যে কমেন্ট করতে পারি। তারা যদি অরিজিনালি তাদের এই ধরনের সার্ভিসের প্রয়োজন পড়ে তারা সরাসরি হচ্ছে আমাদের মার্কেট প্লেসে গিয়ে আমাদেরকে সরাসরি মেসেজ করবে, অথবা হচ্ছে এখানে এসেছে একটা কমেন্ট করে যাবে, অথবা আমাদের টুইটারের মধ্যেই হচ্ছে তারা মেসেজ করবে সে এই সার্ভিস নিতে চায় বা হচ্ছে সে আমার সম্পর্কে আরো জানতে চায়। আমরা আমাদের কাজের এক্সাম্পল দেখাব, কাজ সম্পর্কে বলি, বলার পরে হচ্ছে তারা মার্কেট প্লেসে হচ্ছে কাজ দিতে পারে, হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে কাজ দিতে পারে। কাজগুলো এখান থেকে হচ্ছে আমরা এইভাবে আউটসাইড মার্কেট প্লেস থেকে মার্কেটিং করে বায়ার জেনারেট করি। আর আমাদের প্রথম দিকের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে গিগ বলেন বা যে প্রজেক্ট বলেন সেগুলোকে হচ্ছে এইভাবে বিভিন্ন নিজেদের প্রোফাইলে প্লাস হচ্ছে বিভিন্ন প্রফেশনাল প্রোফাইল যেগুলো আছে তাদের কাছে হচ্ছে আমরা শেয়ার করি। শুধু হচ্ছে আমাদের গিগের ইমপ্রেশন এবং ক্লিক বাড়ানোর জন্য, যখন হচ্ছে আমাদের গিগের ইমপ্রেশন এবং ক্লিক বাড়বে তখন এই আমাদের গিগ গুলো অটোমেটিক্যালি হচ্ছে মার্কেট প্লেসে র্যাঙ্ক করা শুরু করবে এবং একটা সার্টেন টাইম পরে যে কোনো মুহূর্তে যে কোনো বায়ার হচ্ছে নক করে আমাদের অর্ডার দিতে পারে। মার্কেটিং এর বেনিফিটসটা হচ্ছে এই একজনকে ফলো করেছি, ফলো করার পরে হচ্ছে যখন ফলো করেছি একটু নিচে আসি সাজেশনস এর মধ্যে আমাকে আরো কিছু পার্সনের প্রোফাইল দেখাচ্ছে। ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা এরকম কোন ট্যাবে বা তাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করে করে হচ্ছে তাদের প্রোফাইল গুলো দেখতে পাবো, এখানেও কিছু দেখাচ্ছে এখানেও কিছু দেখাচ্ছে। অবশ্যই শোনো, আচ্ছা প্রত্যেকটা প্রোফাইলে যাবে, ওনার প্রোফাইলে হচ্ছে দেওয়া আছে যে উনি কি করেন, আই উইল প্রোভাইড প্রফেশনাল অ্যাডভাইস অ্যান্ড ড্রাফটিং, এবং সে কি কি কাজ করে তার প্রোফাইলে প্রত্যেকটা পার্সনের বায়ো পড়বেন, বায়ো পড়লে হচ্ছে বোঝা যাবে তারা কি কাজ করে এবং প্রত্যেকের হচ্ছে ওয়েবসাইট দেওয়া আছে। ইন্ডিভিজুয়ালি হচ্ছে চেক করবে, চেক করে করে হচ্ছে তাদেরকে ফলো করবে এবং প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে আগে থেকেই চিন্তা করে নিতে হবে আমি তাকে তার যখন বিভিন্ন জিনিস দেখছি ওয়েবসাইট দেখছি বা হচ্ছে লিঙ্ক দেখছি তাকে আমি কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি সেটা আগে চিন্তা করে ফেলতে হবে, দেন সেই অনুযায়ী হচ্ছে তাকে মেসেজ করতে হবে।
এখানে আমি এই ব্যক্তিকে ফলো করে রাখি, ফলো দিয়ে রাখি, ফলোইং। এভাবে করে করে যতটুকু সম্ভব পারেন প্রতিদিন 4-5 জন বা 3-4 জন করে করে পার্সনদেরকে ফলো করবেন। ফলো করে করে আপনাদের ফলোইং লিস্টটা বাড়াবে, এবং সপ্তাহে 7 দিনের মধ্যে 4 থেকে 5 দিন বিভিন্ন রকম ভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো বা এই ধরনের ব্লগিং সাইট গুলোতে আর্টিকেল লিখে সাবমিট করবেন। আপনাদের প্রোফাইল গুলোর এঙ্গেজমেন্ট বাড়া, এঙ্গেজমেন্ট বাড়লে অটোমেটিক্যালি আপনাদের পোস্ট গুলোর রিচ বাড়া শুরু করবে। সার্চ করবেন স্মল বিজনেস কোম্পানি ওনার বা সিইও, ফাউন্ডার, কোফাউন্ডার, ডিরেক্টর, এই ধরনের পার্সনদেরকে গিয়ে গিয়ে ফলো করবেন। টুইটার মার্কেটিং বা এক্সেল মার্কেটিংটা কিভাবে করতে হয় সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? কারো মাইক অন নাই। ওকে, আমি টুইটার মার্কেটিং পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে কোরা মার্কেটিংটা দেখাবো এবং কিছু রুলস। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পারছেন? জি স্যার, জি স্যার, আচ্ছা, কতটুকু পর্যন্ত লাস্ট শুনেছিলেন সেটা একটু বলবেন। কতটুকু পর্যন্ত আমি লাস্ট বলেছিলাম সেটা একটু বলেন। অলরেডি আমার এখানে নেটওয়ার্ক চলে গেছিল, যার কারণে রিলোড নিচ্ছি। আমরা সবাই ক্লাস সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদের আজকে দুইটা মার্কেটিং এর ক্লাস একসাথে দেখানোর কথা ছিল। কোরা মার্কেটিংটা একটু সময় লাগবে, বাকি যে সময়টুকু আছে এটাতে পসিবল। নেক্সট ক্লাসে কোরা মার্কেটিং প্লাস কিছু টুলস এর ব্যবহার দেখাবো আমরা, বা কিছু টুলস এর ব্যবহার দেখি। আসলে আমাদের কারো যদি কোনো কোশ্চেন লাগে থাকে তাহলে কোশ্চেন করতে পারবে। স্যার, আমার এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট আগের ক্রিয়েট করা আছে, ওইটা অপটিমাইজ করে আপনার মতো করে করতে পারবো? পারবেন ঠিক আছে, আগামী ক্লাসে মনে হয় এটা পুরা ইয়ে করা হবে, মার্কেটিংটা জানানো হবে মনে হয়। লক্ষ্মীরানী ম্যাম, তোমার আমার একটা পুরাতন অ্যাকাউন্ট আছে, আমি এটা করতে চাই না, আমি একটু নতুন করে করতে চাই, পারবো না করতে? পারবেন। হ্যালো স্যার, আর একটা কথা আছে, আমি একটু গুগল অ্যাডসেন্স এর আমার ক্যাম্পেইন করছিলাম, আমি বুঝতেই পারছি না কি আসলে হয়েছে, একটু কি আপনার সময় হবে দেখার মতো আজকে? কি প্রবলেম ফেস করছেন সেটা বলো। মানে একদম লাস্টে আমি যখন পাবলিশ করে দেই, হ্যাঁ, ওভারভিউতে অনেকগুলো পয়েন্ট দেখায়, সেই পয়েন্ট গুলো ঠিক করতে গিয়ে মনে হয় সব চলে গেল। আর এবার এভাবে আমি 3 বার করছি, আপনার ভিডিও অনেকবার দেখছি, মানে 5-7 বার করেছি, কিন্তু এই এরকম একটা অবস্থা হয়েছে। এখন এটা আমি দেখবো কোথায় যে আমার এগুলো সেভ হয়ে আছে না ড্রপ হয়ে আছে, আমি তো বুঝতে পারছি, রাখতে একটু দেখবেন, দেখবেন, বলে দেবেন আমাকে। ড্রাফটে দেখবেন, এগুলো কোনো ওপেন ওপেন করলে কি দেখা যায়? ওপেন করলে ওই যে অল ক্যাম্পেইন দেখা যায়, ওইখানে পয়েন্ট গুলো আসে, ওই ফ্রিল্যান্সার লেখা আসে, এগুলোর মধ্যে কি পারবো দেখতে? আমি চেষ্টা করছি দেখার জন্য, কিন্তু হয় না, মনে হয় যে আমার ভুল হচ্ছে। দেখেন।
দেখান এটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। মানে আপনাদের কাছে বিষয়গুলো হচ্ছে খুব মজার, শর্টকাট, এবং হচ্ছে আপনাদেরকে আমি ভুল করে শর্টকাট ফেলছি। হচ্ছে আমি দেখিয়েছি, এবং হচ্ছে কিভাবে ইলাবোরেট করে হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে দেখতে হয় সেটাও হচ্ছে দেখিয়েছি। আপনাদের তো এগুলো কারো হচ্ছে প্র্যাকটিস বা কোনো কিছুই কারো মনে নাই। কোন অ্যাকাউন্ট থেকে করেছেন? নিচেরটা একদম নিচেরটা রিজিউম ক্যাম্পেইন ড্রাফট কোন নামে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলাম? ফ্রিল্যান্সিং কোর্স স্যার। কোনো কিছুই তো দেওয়া নাই, ড্রাফটের মধ্যে সবকিছু ড্রাফট করা থাকতো, এখানে তো কোনো কিছুই দেওয়া নাই। তাহলে ড্রাফটটা স্যার সেভ হবে কিভাবে? আমি তো বুঝলাম না, আসলে 2-3 বার এটা করছি একই জিনিস। পাবলিশ করার সাথে সাথে হচ্ছে এগুলো ড্রাফট হয়ে থাকে পেমেন্ট অপশন, পেমেন্টের জন্য। পাবলিশ তো একবার করতে পারছিলাম, আর একবার তো ওই যে ওই চলে গেল আর কি, এরকম নেট চলে গেল আর সব চলে গেল। আমি তখনও ভাবলাম মনে যে ড্রাফট হয় অফিসে নাই। এখন আবার নতুন করে করতে হবে। অবশ্যই নতুন করে করতে হবে। ঠিক আছে স্যার, আবার নতুন করে করি। ফ্রিল্যান্সার যেখানে লেখা দেখলাম ওইখানটা থেকে, আর ওইখান থেকে ঢুকলেই আর কি ড্রাফটটা দেখা যাওয়ার কথা, এটা হলো আমার মনে হয়েছে। ফ্রিল্যান্সিং করতে তো হচ্ছে আমি চেক করে দেখলাম। হ্যাঁ, মানে আমি মনে হয়েছে যে ওইখানে ঢুকলে দেখার কথা, কিন্তু আমি দেখতে পাইনি বলে ভালো হয়েছে বললো এখানে। লাইলা আন্দোলন বানো না, আসসালামু আলাইকুম স্যার, আচ্ছা আমাদের ক্লাস 4টা যখন দেওয়া হয়েছিল তখন সেটা হচ্ছে ইউটিউব থেকে সরায় নেওয়া হয়েছিল,
পরে হচ্ছে আমাদের মাহমুদুর রহমান তন্ময় স্যার, সেটা হচ্ছে ড্রাইভে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা এখন ড্রাইভে পাচ্ছি না, প্র্যাকটিস করার জন্য লাগতো। স্যার এখন কি করব? ক্লাস নাম্বার 4। মাহমুদুর রহমান তন্ময় তো নাই এখন, আপনাদের ব্যাচমেট কারো কাছে আছে কিনা একটু চেক করে দেন। নাই স্যার, এই এই ক্লাস তো সবাই সবাই এর জন্য এটা যাচ্ছিল, এটা আমার পাওয়া কাছে গেল। ডাউনলোড করা আছে, আমি চাইলে দিতে পারি। তাহলে আচ্ছা, ড্রাইভের ড্রাইভের লিঙ্কটা হচ্ছে আজকে সবাইকে এনিওয়ান মানে ভিউয়ার মোড করে হচ্ছে সবাইকে দিয়ে দিবেন। আজকে ক্লাস রেকর্ডিং এর নিচে ক্লাস ওটা হচ্ছে ওকে, শেয়ার করে দিব, ড্রাইভের লিঙ্ক, তাহলে হচ্ছে সবাই পেয়ে থ্যাংক যাবে। ইউ স্যার। আব্দুল জব্বার স্যার বলেন। কারো একটু মেসেজ দিছে, মেসেজ একটু দেখুন যদি দিলাম আপনার ইয়েতে স্যার কিছু। এটা ফ্রড ভাইয়া, ও যে উনি ওই তো ই চাইছে, এই যে ইয়া ইমেল চাইছে, মেল ছাড়া, জিমেল ছাড়া ইমেল চাইছে, ইমেল তো আমার। স্ক্রিন শেয়ার করান। লেখাটা একটু ভালো করে পড়েন তো, কি বলছে? কোনটা কোনটা লাস্টের ওয়ার্ডটাই করেন, লাস্টের মানে কুড ইউ প্লিজ প্রোভাইড লাস্টে মি। গেছে, না সেন্ড ইমেল উইদাউট জিমেইল, এট দা রেট জিমেইল। একটু ডিপ চিন্তা করেন, ডিপলি একটু চিন্তা করেন। আমি কিন্তু এটা চিন্তা করি না, এটা আমি প্রথম বুঝি নাই, তারপরে এটা ইয়ে করলাম, ওই গুগল ট্রান্সলেট জিমেইল দেখলাম, বললো যে জিমেল ছাড়া ইমেল পাঠান, এটা বাংলাটা এটাই আসছে। এখন আমি তো বুঝি না ভালো, ডাক্তার ছাড়া ইয়ে তো কাজ করি না, এই আপনারা ডিজিটাল আপনারা আপনারা এত সহজ সরল কেন বলেন? বুঝি না, একটু বুঝে একটু কি করবো এখন। বোঝার চেষ্টা করেন না, যার কারণে বোঝেন। সে বলছে সেন্ড ইমেল উইদাউট অ্যাট দা রেট অফ জিমেল ডট কম। মার্কেট প্লেসে আমরা কোনো বায়ারকে ভালো বলছেন চ্যাট বক্সে, ইংলিশ তো আমি নিজেই পারি না, কি কোর্স দিব। আচ্ছা যাই হোক, সেন্ড মি ইমেল উইদাউট এট দা রেট অফ জিমেল ডট কম। কোন প্রকার কোন মার্কেট প্লেসে আমরা আমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট অ্যাড্রেস এবং হচ্ছে ইমেল আইডি কোনোভাবে কোনো বায়ারকে চ্যাট বক্সে আমরা দিতেও পারবো না, বায়ারদের কাছ থেকে নিতেও পারবো না। এটা প্রত্যেকটা মার্কেট প্লেসের স্ট্রিক্ট রুলস, কারণ হচ্ছে মার্কেট প্লেস ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, তারা আমাদের মাধ্যমে হচ্ছে ইনকাম করতেছে আমাদেরকে কাজ দিয়ে, এবং হচ্ছে বায়ারদের মাধ্যমে ইনকাম করছে তাদেরকে সেলার প্রোভাইড করে। এখন একটা বায়ার যদি হচ্ছে একজন সেলারের ভালো একজন কোয়ালিটিফুল সেলারের হচ্ছে ইনফরমেশন পেয়ে যায়, ইমেল আইডি বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক পেয়ে যায়, ওই বায়ার কখনো হচ্ছে মার্কেট প্লেসে এসে কাজ দিবে না, কারণ আমি সেলার 10% মার্কেট প্লেসকে সার্ভিস ফি দিচ্ছি, ঠিক একই রকম বায়ারও হচ্ছে 10% সার্ভিস ফি দিচ্ছে। $100-এ $20-ই হচ্ছে মার্কেট প্লেসে শুধু কাজ দেওয়া এবং নেওয়া থেকে হচ্ছে সার্ভিস একটা ইনকাম করতেছে, তাও হচ্ছে একটা মার্কেট প্লেস ক্রিয়েট করে। তো সেই কারণে হচ্ছে মার্কেট প্লেস কখনো কোনো সেলারের সাথে কোনো বায়ারের এই ধরনের ইনফরমেশন চায় না, এবং এগুলো স্ট্রিক্টলি বলে দেওয়া আছে যে এগুলো দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড। তো এ হচ্ছে আপনার কাছে চাইছে, এতক্ষণ 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 হয়তো আমি বুঝলাম একটু, যে আপনি বুঝলাম এই জিনিসটা কিন্তু আমার মাথাতে আসলে,
আমি তো যেটা বাংলাটা পাইছি সেই কথাটা আমি বললাম, কিন্তু আপনি এখন যে বললেন বুঝতে পারছি, আসলে ওই যে লাস্টের অংশটুকু যে ইউজার নেম যেটা লাস্টের ওইটুকু দিতে পারবে। লাস্টের অংশটুকু হচ্ছে আপনার ইমেইলের @ আগে পর্যন্ত যতটুকু অংশ আছে ততটুকু অংশ হচ্ছে এখানে টাইপ করে দিবেন, বাকিটা @gmail.com সে বসায় হচ্ছে আপনাকে মেইল করবেন। আরেকটু রিকোয়েস্ট স্যার, এই প্রথম কাজ তো যদি সম্ভবত উনি দিবে অবশ্যই দিতে চাই, সে আপনি কাজ একটু করেন, হেল্প করবেন। সে কি কাজ চায়, সে কি ডকুমেন্ট ফাইল দেয়, সেগুলো হচ্ছে আমাকে দেখাবেন। এবং আমি অ্যাওয়ারনেস হিসেবে আগে থেকেই বলে দিচ্ছি, যদি কোনো পিডিএফ ফাইল দেয়, পিডিএফ ফাইল যদি আপনাদেরকে এক্সট্রাক্ট করে বা পিডিএফ ফাইল খোলার পরে যদি হচ্ছে ভেতরে কোনো টেক্সট ডকুমেন্ট ফাইল এইরকম দেখায়, আগেই বলে দিচ্ছি, আগেই দেখা যাচ্ছে এগুলো ফ্রড, আমি বলেছি যে হচ্ছে এটা ফ্রড ভাইরাস, তারা ম্যালওয়্যার ভাইরাস দিবে। ভেরিফাইড এরকম ভেরিফাইড থাকে, সমস্যা নাই, কাজ করেন। সে যে পিডিএফ ফাইল দিবেন বা একটা জিপ ফাইল দিবেন, জিপ ফাইলের ভেতরে হচ্ছে ভিডিও থাকবে, টেক্সট ডকুমেন্ট ফাইল প্রোডাক্টের বা হচ্ছে ভিডিও রিলেটেড হচ্ছে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের আগে ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল, এক্সেল ফাইল এক্সটেনশন মানে রাইট বাটন ক্লিক করে হচ্ছে দেখবেন, যদি ইএক্সই ফাইল থাকে তাহলে হচ্ছে ওইটা ডাবল ক্লিক করে ওপেন করার কোনো প্রয়োজন নাই, আগে রাইট বাটন ক্লিক করে দেন ওপেন করুন। আমার কাছে আছে কিনা না নাই ফাইলটা হচ্ছে আমার কাছে নাই, আমি ডিলিট করে ফেলেছি। তাহলে আমি মেলটা দিয়ে দিই, মেলের দিনে ও কি ছবি কিছু কন্টেন্ট পাঠাইতে চাই সে পাঠান, তারপর আপনাকে দেখাবো। প্রত্যেকটা ফাইলের ভেতরে হচ্ছে এই .exe দেখবেন, যদি .exe হয় তাহলে হচ্ছে দেখা ওই সকল ফাইল ওপেন করার দরকার নাই, .exe ফাইল হচ্ছে সফটওয়্যার। আচ্ছা আফরোজা আক্তার মিনুয়ান, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওই তো আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে যে টিনটা দিতে হবে, টিনের ইনফরমেশন, ওটা যদি আমার হাজবেন্ডের টিনের থেকে ইনফরমেশন দেয় তাহলে কি হবে? আপনার নামের সাথে আপনার হাজবেন্ডের নামের মিল আছে? না স্যার। তাহলে চিন্তা করেন মিলবে। আচ্ছা আমি মনে করছিলাম যে শুধু লোকেশন হয়তো না, দিতে আপনার হবে নামের সেই। সাথে আপনার নামে টিন দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম, ক্লাস টপিকটা হচ্ছে একটু চেঞ্জ করে দিব আপলোড করার সময়। প্রথমে হচ্ছে আপওয়ার্ক প্রবলেম, দেন হচ্ছে টুইটার মার্কেটিং, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পুরো মার্কেটিংটা দেখবো এবং আরো কিছু টুলস এর ব্যবহার দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবো।